2009 সালে 23 বছর বয়সী মার্কিন তরুণী অলিভিয়া জুন সান ফ্রান্সিসকোতে থাকা শুরু করেন। তার ক্যারিয়ার নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তিনি শহরটা পছন্দ করেন। এর চেয়ে বড় কথা, এক আত্মীয়ের বাড়িতে ভাড়া ছাড়াই থাকতে পারেন। নতুন জায়গায় এসে থাকাটা তার জন্য ছিল বেশ একাকিত্ব, কারণ এখানে তার কোনো বন্ধু ছিল না। চাকরিতে না ঢোকা পর্যন্ত নতুন বন্ধু হওয়ার সম্ভাবনাও ছিল না। তিনি সময়টা টিভি সিরিয়াল দেখে কাটাতেন। মাঝে মাঝে জানালা দিয়ে দেখতেন তার বয়সী তরুণীরা দল ভেদে খেতে কিংবা ইয়োগাতে যাচ্ছে। তিনি চিন্তা করতেন কিভাবে তাদের সাথে পরিচিত হতে পারবেন, কিভাবে তাদের মতো একজন হতে পারবেন। ভেতরে ভেতরে তিনি খুব নিঃসঙ্গ অনুভব করছিলেন, কিন্তু সেই অনুভব নিয়ে ভাবাও তিনি লজ্জার ব্যাপার মনে করছিলেন। এখানে আসার এক মাস পর তিনি ওকে কিউপিড নামের অ্যাপের মাধ্যমে সেখানকার অন্য তরুণদের সাথে বন্ধুত্ব করতে যান, কিন্তু এখানেও অনেকের কাছ থেকে প্রত্যাখ্যান হন। এভাবে কয়েকজনের সাথে পরিচিত হন, ধীরে ধীরে কিছু বন্ধুও জুটিয়ে ফেলেন বাস স্টপ, স্থানীয় কফি শপের লাইন ও স্বেচ্ছাসেবকমূলক কাজে, কিন্তু তার কাছের কোনো বন্ধু পাচ্ছিলেন না। 2012 সালে ব্যাপ্তি আরও বাড়ানোর জন্য শহরের বিভিন্ন বারে মাসে একবার করে যাওয়া শুরু করলেন। এসব জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলে বুঝতে পারলেন মানুষের মাঝে নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। 2015 সালে জুন চালু করেন হেই ভিনা অ্যাপ, যার মাধ্যমে নারীরা নতুন বন্ধু খুঁজে নিতে পারেন। এতে তিনি উৎসাহবাঞ্চক সাড়া পান। কয়েক ঘন্টার মধ্যে 1000 নিবন্ধন হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা 10 লাখেরও বেশি এবং 158টি দেশে কার্যকর রয়েছে। বর্তমানে নিঃসঙ্গতা এবং একাকিত্বকে মহামারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। জনস্বাস্থ্য বিষয়ক আলোচনায় ধূমপান, স্থলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা এইডসের মতো শারীরিক সমস্যাগুলোর গুরুত্ব পায়। বর্তমানে নিঃসঙ্গতার মতো মানসিক সমস্যাগুলো নিয়েও আলোচনা হচ্ছে। একই সাথে একাকিত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাণিজ্য। কোভিড মহামারীর লকডাউনের সময় মানুষ আরও বেশি নিঃসঙ্গতা অনুভব করেছেন পুরো বিশ্বজুড়ে। তবে কোভিডের আগে থেকেই এই মহামারীর ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল বিশেষত উন্নত দেশগুলোতে। যুক্তরাষ্ট্রে প্রতি 5 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 3 জনই নিজেদের নিঃসঙ্গ মনে করেন। 80 দশক থেকে বর্তমানে সংখ্যাটি হয়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। অস্ট্রেলিয়াতে প্রতি 2 জন নাগরিকের 1 জন সপ্তাহে অন্তত 1 দিন একাকিত্ব অনুভব করেন। ইউরোপের অবস্থাও একই। জার্মানিতে 2/3 জনগণ মনে করেন একাকিত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডাচ নাগরিকদের 1/3 নিজেদের একা মনে করেন। প্রতি 10 জনের 1 জনের এই সংকট খুবই তীব্র। সুইডেনের 1/4 নাগরিক জানিয়েছেন তারা প্রায় একাকিত্বে ভোগেন। সুইজারল্যান্ডেরও প্রতি 5 জনের 2 জন নাগরিক জানিয়েছেন তারা মাঝে মাঝে প্রায় কিংবা সবসময় এমন অনুভব করেন। যুক্তরাজ্যতে এই সমস্যা এত প্রকট হয়ে দাঁড়িয়েছে যে 2018 সালে তারা একাকিত্ব বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ফেলে। ব্রিটিশদের প্রতি 8 জন নাগরিকের 1 জনের কোনো কাছের বন্ধু নেই যাদের ওপর তারা ভরসা করতে পারেন। 6 বছর আগেও যা ছিল প্রতি 10 জনে 1 জন। 3/4 নাগরিক তাদের প্রতিবেশীদের নাম জানেন না। চাকরিজীবীদের 60%ই কর্মক্ষেত্রে একাকিত্ব অনুভব করেন, যেখানে তারা দিনের বেশিরভাগ সময় কাটান। এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকাতেও পরিস্থিতি একই রকম। কোভিড মহামারীতে আরও অবনতি হয়েছে। যুক্তরাজ্যের মতো জাপানেও এবছর একাকিত্ব মন্ত্রণালয় চালু করে। দেশটিতে একাকিত্বের দরুন আত্মহত্যার হারও বেড়ে চলেছে। তবে জাপান একাকিত্ব দূর করার উদ্ভাবনী উপায় বের করেছে। ফ্যামিলি রোম্যান্স নামের একটি সাইটের মাধ্যমে দুধের শিশু থেকে শুরু করে স্বামী, স্ত্রী কিংবা আস্ত একটা পরিবারও ভাড়া করা যায় নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের কাছে রোবটকে প্রেমের সঙ্গী হিসেবে ব্যবহার করা কিংবা হার সিনেমার মতো শুধু কণ্ঠের প্রেমে পড়ার ধারণা নতুন নয়, কিন্তু শুধুমাত্র সময় কাটানো কিংবা একাকিত্ব দূর করার জন্য বন্ধু ভাড়া করা অদ্ভুতই লাগতে পারে। তবে উন্নত দেশগুলোতে গত 2 দশক ধরে এটা বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। জাপানের ফ্যামিলি রোম্যান্স থেকে অনুপ্রাণিত হয়ে 2009 সালে আমেরিকায় উদ্যোক্তা স্কট রোসেনবাম প্রতিষ্ঠা করেন রেন্ট আ ফ্রেন্ড। এখানে নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রেশন করে তার স্থান অনুযায়ী যে কোনো বন্ধু নির্বাচন করা যায়। সাধারণত তার ঘণ্টা প্রতি $10 করে নিয়ে থাকেন। নতুন কোনো শহরে স্থান পরিবর্তন করে একাকিত্বে ভুগলে, কোনো অনুষ্ঠানে যেতে সঙ্গীর অভাব অনুভব করলে কিংবা থিয়েটারে মুভি দেখতে গেলে সঙ্গীর প্রয়োজন হলে সহজেই এখান থেকে বন্ধু নির্বাচন করা যায়। তবে এটা কোনো ডেটিং সাইট নয়, এসব বিষয়ে তাদের নিজস্ব নীতিমালা আছে। হেই ভিনা কার্যক্রম শুরু করার পর ডেটিং সাইট বাম্বলের ব্যবহারকারীরা দাবি করতে থাকেন তাদের পক্ষ থেকে রোম্যান্টিক সম্পর্কের পাশাপাশি শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার কোনো উপায় বের করতে। 2016 সালে তাই তারা চালু করেন বাম্বল BFF। এসব কৃত্রিম বন্ধু ভাড়া করার ব্যাপারে আছে বৈচিত্র্য। নতুন মায়েদের জন্য অন্য মায়েদের সাথে বন্ধুত্বের জন্য আছে পিনাট। যারা একই রকম শখ আছে এমন বন্ধু খোঁজেন তাদের জন্য আছে মিট আপ। এছাড়াও বন্ধুত্ব তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া তৈরি করেছে ফিবো নামের একটি রোবট। যুক্তরাজ্যে অনেক ক্যাফে গড়ে উঠেছে বন্ধুত্বে উৎসাহ দেওয়ার জন্য। অর্থাৎ বিশ্বজুড়ে একাকিত্বের মহামারীর পাশাপাশি কৃত্রিম বন্ধুদের চাহিদাও বেড়ে চলেছে। এটা আরেকটা বাণিজ্যর ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। তবে তা কি আদৌ একাকিত্বের সমস্যার সমাধান আনতে পারে? না, এর দ্বারা স্থায়ী কোনো সমাধান হওয়া সম্ভব নয়। এটা কাজে আসতে পারে সাময়িকভাবে যারা একাকিত্বে ভুগছেন তাদের জন্য।
যেমন নতুন শহরে আসলে বা নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করলে আমরা আগের জায়গায় বন্ধুদের ফেলে আসি, তখন আমরা একাকিত্ব বোধ করলেও ধীরে ধীরে নতুন জায়গায় মানুষদের পরিচিত হয়ে বন্ধুত্ব করে ফেলতে পারি। মাঝের এই সময়ের জন্য কৃত্রিম বন্ধুরা কাজে আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে যারা একাকিত্বে ভুগছেন তাদের জন্য এটা আরও অবনতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া একে কেন্দ্র করে নারী পাচার ও দেহ ব্যবসার মতো কর্মকাণ্ডও ঘটতে পারে। আর যারা কৃত্রিম বন্ধু হিসেবে কাজ করবেন তাদেরও বন্ধু হিসেবে অভিনয় করার দক্ষতা অর্জন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে এতে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগও হচ্ছে, অন্তত এতে এটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে যে এই বন্ধুরা অর্থের জন্যই বন্ধুত্ব করতে এসেছে। এতে ছদ্মবেশী বন্ধুদের বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।